কিন্তু দেহের লিঙ্গ ভেদ আছে, আত্মার কি লিঙ্গ ভেদ আছে? আছে। তাহলে আত্মা তো কখন কোনটা ধরে কিছু নেই, কিন্তু যে এগুলো পরিবর্তন করায় সে তো সব জানে। তাহলে আজকে যারা সহচর, এরা যে পূর্বে সহচরী ছিল না এটা ভাবতে পারবেন না, এরা সহচরী ছিল, কেননা পুরাবের ভাবে বিভাবিত। আজকের এখনকার ভাব না এটা, এটা পুরাবের ভাব। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, সে বৃন্দাবনের লীলা স্মরণ করে সহচরগণকে গোপী মনে করছেন। তার মানে যেমন দেখেন আমার শ্রীমতী রাধারেন, উনি এসে হয়েছেন গদাধর। ললিতা সখী, উনি এসে হয়েছেন স্বরূপ দামোদর গোস্বামী। যেমন বিশাখা সখী, কৃষ্ণপক্ষা সখী বিশাখা, উনি এসে কি হলেন? রায় রামানন্দ। তাহলে সে পুরুষ সব প্রকৃতি হয়ে গেছে না? তাই সহচরগণকে দেখে গোপী জ্ঞান অনুমান, সহচরের কাছে বলছে তোমরা সেই আমার ব্রত গোপী না, আমি তোমাদের সঙ্গে রাসলীলা করেছিলাম, তোমাদের মনে নাই আমার মনে আছে। সহচরগণ গোপী জ্ঞান অনুমান। তাহলে গোপী পাওয়া গেল, বৃন্দাবন পাওয়া গেল, যমুনাও পাওয়া গেল, সব যখন পেয়ে গেলাম তাহলে একটু হ্রাস করি, করা যাক, কেমন একটু হ্রাস করা যাক, সারা জীবন তো শুনিয়ে গেলাম একটু করিয়ে যাই, করবেন কি? হ্রাস করবেন আপনারা? এই অভিনব শীতের মধ্যে করা যাক। আগে হবে নবদ্বীপের হ্রাস, পরে হবে বৃন্দাবনের হ্রাস। তাহলে শ্রীধাম নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু রাসলীলা করছেন, আমরা আজকে সবাই মিলে করব। রাস নাকি কেউ দেখতে পায় না, শুনতে পায় না, আজকে আমরা সবাই মিলে করব। আমি আগে আগে করি, আপনারা পিছে পিছে করুন, সবাই করবেন, বেশি জিনিস কাজে লাগবে না, শীতের রাত তো কষ্ট বেশি দেব না, মুখ আর হাত কাজে লাগালেই হবে, শুধু মুখ আর হাত। তো চাদরের ভিতর থেকে যদি বাইরে না করতে পারে, চাদরের ভিতরে ফুলে কাজ করুন, কাজ হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম
এই হলো কলিযুগের মহারাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম কয়টা? আমি যে মাত্র তিনটি নাম পাই, আপনি ষোলো নাম পেলেন কোথায়? তিনটি নাম না, একটা হরে, একটা কৃষ্ণ আর একটা রাম। আপনি যদি চারবার কৃষ্ণ বলেন, চারবার রাম বলেন, আটবার হরে বলেন, তাতে আমার কি করার আছে? মূলে তো তিনটি, হরে কৃষ্ণ আর রাম। এই তিন নাম তন্ত্র করে হর কইল ষোলো নাম বত্রিশ অক্ষর। এর মধ্যে আছে ষোলো সখা আর ষোলো সখী, এই বত্রিশ অক্ষর। ষোলো সখা হল দশ ইন্দ্র ষড়রিপু, আর একজনের দশ ইন্দ্র ষড়রিপু, এই ষোলো ষোলো বত্রিশ অক্ষর। যখন সমতায় আসে তখনই হয় রাস, একটু উঁচু নিচু টেরা বেকা হলে আর রাস হবে না, হবে সর্বনাশ। ঠিক আছে, মানে দুইজনা সমান হতে হবে, একজন ছোট আর একজন বড়, এতে রাস হবে না সর্বনাশ হবে। রাস করেছিল বৃন্দাবনে না রাধা কৃষ্ণ, তাহলে ওদের সঙ্গে ওদের মিলনটা কি জানেন? রাধা হলো কৃষ্ণের গুরু আর কৃষ্ণ হলো রাধার গুরু, উভয়ে উভয়ের গুরু। তাহলে দুইজনা যখন গুরু জ্ঞানে দেখে তখন কি আর কেউ কোনো অংশে কম থাকে? এই জন্য তো শাস্ত্রে লিখলেন যে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি দুইটা সমতা জগৎকে শিক্ষার জন্য। আর সনাতন ধর্ম বুঝতে গেলে এভাবে ভেদ ভেঙে না বুঝলে ওই ভুল বোঝা বইয়ে মরতে হয়, সোজা হয় না মানুষ। এই হলো রাস, সমতায় আসতে হবে, একজন ছোট একজন বড়, একজন নিচু একজন উঁচু হবে না, সমান। সমান বলে দেহের মাপের সমান না, জ্ঞানের সমান, ভক্তির সমান, ভজনের সমান, প্রেমের সমান। দেহ খাটো লম্বা হতে পারে, আমার সমান খুঁজতে গেলে এত এলাকায় মিলবে না, তাহলে আর আমার হবে না, উহা নয়। হাসেন কেন? এটাই তো সত্য, সব মনে করে তাই, যখন আমি এটা ধরছি তখন তাই মনে করছি। সমতায় যখন আসে তখনই হয় রাস। এখানে রাধা হরছে কৃষ্ণের মন, কৃষ্ণ হরে রাধার মন, হর হরি। হ করে কেশব শৈব, রি করে আদ্যা শক্তি মহিং রাধা। এই রাধা কৃষ্ণের দুটি সত্তা আমাদের এই নামের মধ্যে বাধা। এই হলো কলিযুগের মহারাস, এই ষোলো সখা ষোলো সখী, এই মহারাস করেছিল বৃন্দাবনে, ছিল গোপন, সেটা কলিযুগে হয়ে গেল প্রকাশ। তা শুধু কি নাম করলো? আপনারা যদি এই কৃষ্ণ নাম করেন, যতবার কৃষ্ণ নাম করবেন ততবার আপনার এই দেহ বৃন্দাবনে রাস হবে। রাস রস তাণ্ডবী জীবন রক্ষা মহর্ষধি, যতবার তাণ্ডব করবেন কৃষ্ণ নাম করলে তাণ্ডব হবে, তাণ্ডব নিত্য, লাফানি নিত্য। নাচ তো বিভিন্ন কোয়ালিটির আছে, এ নাচ না, লাফানি নাচ। দেখবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে করে দেখো, আমি করছি শুনে কি বুঝবে, নিজে করো। এই যে কুলকুণ্ডলনী শক্তি চতুর্দলে মূলাধারে, কুণ্ডলনী শক্তি একটু একটু করে টানছে লাফাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ টানছে উপরের দিকে, কৃষ্ণ নামে কর্ষণ শক্তি, কর্ষণ শক্তি দ্বারা উপরের দিকে টানছে, তাণ্ডব হচ্ছে। এই তাণ্ডবের মধ্যে কি হয়, যেদিন ঊর্ধ্বমুখী হবে কুণ্ডলনী শক্তি আর অধমুখী থাকবে না, সেদিন আমাদের সুষম্মার দ্বার খুলে যাবে। সুষম্মার দ্বার খুলে গেলে জীবের মধ্যে তখন আসবে ইচ্ছা শক্তি, যে ইচ্ছা শক্তি একমাত্র কৃষ্ণের, সেটাই ভাগবত প্রমাণ করেছে। এই কৃষ্ণের হলো ইচ্ছা শক্তি, আমি ইচ্ছা করলে নামতে পারি, ইচ্ছা করলে উঠতে পারি। কিন্তু আমাদের ইচ্ছাটা কি, আমরা নামতে পারি কিন্তু উঠতে পারি না, এই জন্য কৃষ্ণ আর আমাদের ভিতরে তফাৎ। তাহলে কৃষ্ণ কোথায় থাকে, সাধকের ঘরে থাকে, যারা সাধন ভজন করে তাদের ঘরে কৃষ্ণ থাকে। আমার ঘরে কৃষ্ণ নেই কেন, আমি সাধন ভজন করি না, কৃষ্ণ নামের প্রতি আমার আস্থা নেই, বিশ্বাস নেই। কৃষ্ণ নামে যে এত দূর করতে পারে, মুখে বলতে পারি কিন্তু বিশ্বাস নেই, আগে চাই বিশ্বাস, বিশ্বাসের পরে হবে ভক্তি। ভক্তি যোগে এটা করলে আমি যেটা বললাম এটাই প্রমাণ হবে, সেদিন আপনি বুঝবেন যে কেন আমি মানুষ কুলে জন্ম নিয়েছি, মানুষের কি আনন্দ, এতে না ডুবলে আপনি বুঝবেন না। হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায় না, ডুবলে জানা যায়। মহাজনের যা বলেছেন করেছেন সবই সত্য, সব ঠিক আছে, কেবল আমি ঠিক নেই। তাই দুনিয়া ঠিক নেই, আমি ঠিক, দুনিয়া ঠিক। এই কৃষ্ণ নাম করলে তখন আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে এসেছে। তাই বলছেন এই হলো কলিযুগের মহারাজ। তা শুধু কি নাম করলো, না শুধু নাম করিনি, এর ভিতরে আরো অনেক মশল্লা আছে। পদে কি গাইলাম, কি বলল, খল কর তালে গোরা সুমেলি করিয়া, বাজে খোল না তো কি। আচ্ছা আপনারা বলুন তো, বাজে খোল না, আচ্ছা খোল বাজে তো নাকি, বলে খোল বাজে তো, তাহলে বাজে খোল না, বাজে খোল না, খোল তো বাজে নাকি, বাজে মানে কি, ওর কাছে বাজে মানে ভালো, আপনারা খারাপ বললে হবে, বাজে মানে কি। এ দেখ দিদি লোকটা না কি বাজে, আমার দিকে কেমন করে তাকিয়ে আছে, তার মানে খারাপ, বাজে খোল মানে খারাপ খো। ওর শুদ্ধ বাংলা কি বলে জানেন তো, মৃদঙ্গ, মৃত শব্দে মাটি, মাটি দিয়ে অঙ্গটা তৈরি করে উপরে চামড়া দিয়ে ছাওয়া, ওটাকে বাজিয়ে তুলতে হয় বল, ওর আরাক নাম হলো খোল। কেন ওর খোলে খোল, খোলে কিচ্ছু না, ভেঙে চুড়ে দেখবেন খোলে কিচ্ছু না, খোলে খোল, ওটা
ওটাকে বাজিয়ে তুলতে হয় বল, যেমন এই দুই পাশে দুখানা বাজছে খোল, যদি ভালো খোল হয় তাহলে ঘা দেওয়ার সাথে সাথে ওঠে বল, আর যদি খোলটা খারাপ হয় তাহলে আর ওতে বল উঠবে না। খোলের মাত্রাই প্রতি খোলে দেখবেন, যার ডেনি ভালো তার বায়া ভালো, যে খোলের বায়া ভালো তার ডেনি ভালো, ওই একদিকতে থাকবে খারাপ। তাহলে ভালো খোল ওঠে হলে বল ওঠে, খারাপ খোল হলে বল ওঠে না। এই যেমন দুপাশে দুখানা খোল, এইবার আসুন আমাদের বাস্তবে মানব দেহ খোল, মাটির দেহ মাটির খোল, এটাকেও ঘা দিলে ওঠে বল। মাঝে মাঝে ঘা দিচ্ছি, কতগুলো খোলে ওঠে কতগুলো খোলে ওঠে না, তাতে আমার কিচ্ছু করার নেই। করা থাকতো যদি পিছনে আমার রাস শক্তি থাকতো তাহলে আবার না করিয়ে ছাড়তাম, কিন্তু এখন জোর করে বললে আমি পিঠ বাঁচিয়ে বাড়ি যেতে পারবো না। আর যদি পিছনে কোনো ওই রকম বড় শক্তি থাকতো, ওরে কিছু বলিস না সমস্যা হতে পারে, কিন্তু সবাই ভয় পেত। কিন্তু এখন তো ও হরিদাস বলছে তাই বলতে হবে, ধর ও যা পারে করুক, কিন্তু টাকা দিয়ে নিয়ে আসি ফিরিয়ে আইসে, ওর কথা শুনতে এমন কোনো কথা আছে না। কত লোক আপনারা টাকা দিয়েছেন কীর্তন শুনছেন না, আপনার টাকায় কীর্তন শুনছে, আপনি বাড়ি আরামসে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন, তাতে আমার কিছু করার আছে? কিচ্ছু করেন, বাস্তব বড় কঠিন। তাহলে এই দেহ খোল বাজিয়ে তোলো বল, কি বল? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, বলো বাজিয়ে তোলো, বাজিয়ে তোলো, হরি বল, বাজিয়ে তোলো, হরি বল, বাজিয়ে তোলো, হরি বল, বিনানন্দে বাহু তুলে বল, হরি হরি বল, হরি বল, হরি হরি বল, আমি অবাস্তব কোনো কথা বলি না, আমি বাস্তববাদী সারা জীবন, এই জন্য কিছু কিছু শ্রেণীর মানুষ আমার দেখতে পারে না, কেননা বাস্তব যে বড় কঠিন এটা সবার মাথায় ঢোকে না। আর সেই বাস্তব ধর্মই হলো সনাতন ধর্ম। খোল বাজনার ভিতরে মহাপ্রভু তত্ত্ব লুকিয়ে রেখেছে, শুধু গান না, বাজনার মধ্যে আছে। তাহলে সব খোল বাজি হরি বল উঠিনি, তাহলে কোনগুলোতে উঠিনি? যেগুলোর ভিতরে অহংকার, হিংসা, নিন্দা, পরচর্চা, পরসমালোচনা, খোলটা একেবারে বাজে হয়ে আসে, ও যতই ঘা দেন না কেন ওতে হরি বল উঠবে না। কেন? আরে ওতে যদি হরি বল ওঠে, এক হরি নামে যত পাপ হরে পাতুকির সাধ্য নাই তত পাপ করে, তো ওর মুখে যদি হরি বল ওঠে তাহলে তোর পাপ বিনষ্ট হয়ে যাবে। পাপ নষ্ট হয়ে গেলে সাজা পাবে কে? সংসারে বাপারে মারে করবে কে? পেটে গামছা বেঁধে? এই জন্য ওর মুখে হরি বল উঠবে না, খোলটা বাজে হয়ে গেছে অহংকারে। আর যেগুলো সহজ সরল ভালো খোল, খা দেওয়ার সাথে সাথে ওঠে বল, এই খোল বাজিয়ে তুলছে বল, খোল বাজাতো, খোল বেজে কি বলছে? ধিকি তাক, ধিকি তাক, ধিকি তাক, ধিকি তাক, ধিকি তাক, তাকে ধিকি, ধিকি তাক, তাক, তাকে তাক, ধিকি তাক। ধিক মানে কি? সংসার। তাই তো হবে, বাঙালি তো এই জন্য বাংলা বোঝে না। ধিক মানে নিন্দা, তাকে ধিক, কাকে? তাকে। আশি লক্ষ জনে ভ্রমণ করে সাদের দেবতা দুর্লভ মানব জন্ম পেয়ে এত সুন্দর ভজনের দেহ পেয়ে যারা ভজন করলো না তাকে ধিক। ধিক তোমার মানব জন্ম, ধিক তোমার বিদ্যা বুদ্ধি অর্থ ঐশ্বর্য অভিজাত্য সমস্ত সবকিছু ধিক, সবকিছু নিন্দনীয়। কেন? তুমি এত সুন্দর ভজনের দেহ পেয়ে তুমি ভজন করলে না, তোমার মানুষ জন্মটাকে ঠিক নিন্দা করা হচ্ছে। হলবে যে বলছে কিন্তু আমি না, দেখি তাক, তাকে ঠিক। আর কি বলছে? খোল বাজনা শিখতে গেলে প্রথমে যখন আমরা হাত সাদা বল, মানে
যা ধরেন আমরা গান যদি শিখতে যাই একু করো না তো রাত দুপুর বেলা। এখন গান শিখতে গেলে হারমোনিয়ামে আটখানা বাঁশিতে সাধতে হয় সারেগামা পাতা নিশা, সারেগামা পাতা নিশা আমাদের গলা সাধতে হয়, ওর মধ্যে অনেক কিছু ভাঙচুর করে সারেগামা পাতা নিশা, সারেগা রে গামা গামা পা মা পাদা পদনি ধানি ছা, এরকম সাধতে হয় ভোর।